সিনেমা দেখছিস? ও এই কেক গুলো বাবা মার জন্য তুলে রেখে দিয়েছি, খেয়ে নেবো আমি তুমি কামড়ে। আচ্ছা এই সাদা দুটো হচ্ছে ময়দা। আর ভেরি গুড মর্নিং তোমাদের সবাইকে। ঠান্ডা সেরকম খুব একটা নেই, জাস্ট আজকে জামা পরে, নো সোয়েটার নো জ্যাকেট, অফিস। আর ভাই এখন অ্যাজ ইউজুয়াল ঘুমাচ্ছে। এ বাচ্চা উঠবি? এই অফিস যাওয়ার সময় ছাতু, নাহলে কখনো ভাত মাখন দিয়ে প্রিয়াম মেখে টেকে আমি খাই টাই দেয়। এটা কোকোরও ছাতু, অনিবানও ছাতু খায়, কোকো একসাথে ছাতু খায়। এই তো মনা ভালো মেয়ে, ঠান্ডা সময় যদি ঠান্ডা না থাকে না, কোন জ্যাকেট ফ্যাকেট যদি পরতেই না হয়, তাহলে ঠান্ডা থেকে লাভটা কি ভাই? এই সামনেই যেহেতু খ্রিসমাস আসছে, তো আমার খ্রিসমাস কেক কেনার কোনো দরকার পড়ে না। তা এখন আমার ঘরেই তো একেবারে আমার বউ ভালো কেক টেক বানায় একদম, তো ওই জন্য কেক টেক বানিয়ে প্রিয়ামদের বাড়িতে আগামীকাল নিয়ে যাব। আর আমাদের বাড়ির জন্য তো থাকবেই থাকবে। গুড আফটারনুন। তো এখন 12:30 বাজে আর অনিবার সকালবেলা অফিস বেরিয়ে গেছে, তারপর আমি একবারও আর ভিডিও করতে পারিনি। আর আমি এখন ওপর ছাদে এসে কিছু জামা কাপড়গুলো আছে সব সকালবেলা কেচে দিয়ে মেলে দিয়েছিলাম, সেগুলো এখন তুলতে এসেছি। 25 ডিসেম্বর সামনে চলে আসছে আর অনেকদিন ধরে কেক খেতে ইচ্ছা করছিল, মানে ফ্রুট কেক। তো আমি ভাবলাম যে বারাসাতে এসে আর সেরকমভাবে কেক টেক আমার বানানো হয়নি, তো আমি ঠিক করেছি আজকে একটু কেক বানাবো, ফ্রুট কেক বানাবো। তারপর শাশুড়ির সাথে ঠিক করেছি আটার কেক বানাবো, ময়দারও বানাবো আটারও বানাবো, তো সেগুলো তোমাদের সাথে শেয়ারও করবো আজকে। কোকো কী হয়েছে? চলো খাবে তো, খিদে পেয়ে গেছে তো, খাবে তো, চলো ভাত মাংস দিয়ে দিই, ভাত আর মাংস খাবে। অ্যাকচুয়ালি কোকোর খাবার হচ্ছে ফেভারিট হচ্ছে ভাত আর মাংস। আজকে দুপুরবেলা লাঞ্চ হয়েছে, এটা বেলে মাছ হয়েছে, বেলে মাছের ঝাল হয়েছে, এটা মেথি শাক হয়েছে, আর এটা কালকে পাবদা মাছ আছে, দুটো পিস পড়ে আছে পাবদা মাছ, আর এটা সকালবেলা সোয়াবিন আর পেঁপের তরকারি হয়েছিলো, অল্প পড়ে আছে সেটা আছে। চলো লাঞ্চ হয়ে গেছে, ওপরে চলো, চলো ওপরে যাই, পাপাই আছে যা। তো আমার এখন চান করা হয়ে গেছে, ইভেন লাঞ্চও হয়ে গেছে, লাঞ্চ করে এখন ওপরে এসে ফল টল নিয়ে বসেছি এখানে, শাকালু আর শশা এটা খাবো বলে। আর এদিকে শাকালু যেই খাচ্ছে না, কোকো দৌড়ে চলে আসছে শাকালু খাওয়ার জন্য। দেখ এটা শাকালু দেখে চলে এসছে, কী হয়েছে? না এতটা কেউ খায় না, এরা আগে যে আমি মানুষ ছিলে মনে হচ্ছে পুরো। হ্যাঁ শাকালু খেতে কি ভালো লাগে ওর, আর নয় এবার অনিবার এসে আমাকে বকা দেবে, শাকালু দিয়েছে কেন এতগুলো? হুম এটা কি মিষ্টি হয়ে গেল নাকি? বেশি মিষ্টি, তাহলে নিমকি দেবে দাদা? না নিমকি আর লাগবে না। এই কেকগুলো দাম কীরকম আছে? এগুলো 95 টাকা করে। আর এই বক্সগুলো? হ্যাঁ 250 টাকা। আর এমনি আর এই লুজগুলো? 150 টাকা। কি করছি? বাড়িটা মনে হচ্ছে এখন থিয়েটার হয়ে গেছে, কারণ থিয়েটার বলছি সিনেমা হলের মতন, পাপা ওইদিকে সিনেমা দেখছে আর এদিকে অনিবান চলে এসছে অফিসে, খেলে যাচ্ছে সে। খাবি তো ওপরে, চল খাবি তো, খাবে কি ও সেটা খেলতে ব্যস্ত। দেখো এই গো যাচ্ছি, চল চল, ও একটা বড়টি ভালো জানে, চল ওই যাবো খেলতে ব্যস্ত। কি করছে দেখো কুকুর অবস্থাটা দেখো, চা 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 চা, আর তুমি ফেলে দিলে সব, ওই দেখ তোলো না, তুলে দাও, যে জিনিস একবার পড়ে যায় আমি জীবনও তুলি না, তাই নাকি? তুললাম এই তাদের বাইরে দাও, আর খেলতে হবে না, দাও বাবা দেবে না, এতদিনে এক বছরে কোকো এই একটা পুতুলে শুধু এটা ছিঁড়েছে, মানে একটা শিং শিং না কান কিছু একটা নেই মনে হয়, এক বছর ধরে এই একটা ছিঁড়েছে আর এইখানে শুধু এই দড়িটা একদিকটা একটু খুলে গেছে। গুড গাই না, ধর খেলো। কি সিনেমা দেখছিস?
এখন সিনেমা দেখছে কেন? কি সিনেমা দেখছে? ব্যাং 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 ও আচ্ছা। তো সন্ধ্যে এখন 7:30 বাজে আর প্রিয়ম বাড়িতে আজকে কেক বানাচ্ছে। ও মানে এটা আজকে আমাদের খাওয়ার জন্য বানাচ্ছে নাকি তোমার বাড়িতে নিয়ে যাবে? কোনটা? তোমাদের জন্য বানাচ্ছি প্লাস বাড়ির জন্য বানাচ্ছি। ছাকা খেয়ে যা তো এদিকে কথা বলতে বলতে ঠিক মাইক্রোওভেনে পুরো হাত দিয়েছে ওভেনে আর ছাকাটা দিয়েছে। হ্যাঁ কি বলিস বল। তো আমি দু রকমের কেক বানাচ্ছি, একটা হচ্ছে ময়দার কেক, এটা হচ্ছে ওদের জন্য কারণ ওদের তো ওই ডায়েট ফাইট করার দরকার নেই, আটার কেক বানাচ্ছি না। আর দু রকমের আটার কেক বানাচ্ছি, একটা হচ্ছে এগলেস দই দিয়ে আর একটা হচ্ছে মানে এগলেস মানে পুরো গুড় দিয়ে। এই সাদা দুটো হচ্ছে ময়দান আর এটা হচ্ছে আটা আর গুড় দিয়ে। কেকের যা গন্ধ বেরিয়েছে, আপাতত আটারটা কমপ্লিট করছে, মানে ওর মা ওর মার বর্ষাকে যেটা দেবে আটারটা, ময়দাটা এখন হয়ে ওঠেনি বাট গন্ধটা দারুণ। তো ফাইনালি আমাদের জন্য ময়দার কেক ডান। এটা হচ্ছে ক্রিসমাস কেক। ভালো তোমার স্পঞ্জ টাইপের হয়েছে। আমি খুব হালকা চিনি দিয়ে করি, মানে হালকা মিষ্টিটাই আমার ভালো লাগে। এটা তোমার জন্য, এটা এটা আবার কি প্রিয়ম বানিয়েছে? আরে শুভাজিস দার জন্য একটা জিনিস নিয়ে এসেছি আমি। শুভাজিস দার ঘরে আগুন টাগুন জ্বালিয়ে দেবো একদম, এই জন্য এটা তোমার জন্য নিয়ে এসেছি। শিয়ালদাকে নিয়েছিলাম ওই কি বেশ একটা ঠাকুরকে দিচ্ছিস না গন্ধ শুকছিস আগে, লোকে যখন প্রসাদ দেয় ঠিক আছে তা বল এমআই কি ঠাকুরও খাচ্ছে, ঠাকুরকে খেয়ে নে তুই দেখতে পাস না ওটা ইনভিজিবল থাকে। তো এই কেক গুলো বাবা মার জন্য তুলে রেখে দিয়েছি, আর জানি না কতক্ষণ এই কেক গুলো থাকবে কারণ পাপাই একবার করে ঘরে আসছে একটা করে খেয়ে নিয়ে চলে যাচ্ছে। এটাকে এবার অনেকবার তুলে রেখে দিতে হবে, কিন্তু এটিরও কালকে বাবা মার জন্য পেটে পায় মানে হাতে পায় অ্যাটলিস্ট। তো রাত্রি এখন 1:40 বাজে, কিচ্ছু শোয়াটা হয়নি। আর তোমাদের একটা জিনিস শেয়ার করছি, পরশু দিন আমি আর প্রিয়াম বজবজ যাচ্ছি কারণ আমার মায়ের পাসপোর্ট রিনিউ করা আছে, ওটা ভেরিফিকেশনের জন্য যেতে হচ্ছে। যখন ব্রেক থাকে কি মানে 1 ঘন্টা পরপর 10-20 মিনিট পরপর চ্যাট আসে, যখন ভাইয়ের সাথে কোনো খেতে পেতে বসলাম আড্ডা পাড্ডা মারতে বসলাম তখন একেবারে চ্যাটের পর চ্যাট মারা তো আছে, ফোন নিয়ে বসে আছে কোনো চ্যাটই নেই। যাই হোক ভিডিওটা আজকের মধ্যে আমরা এখানে শেষ করছি। তাহলে আমি হলাম অনির্বাণ, আমি হলাম অভিষেক, এরকম হাসি খুশি থাকাটাই হলো আমাদের নিয়ম। টাটা বাই অ্যান্ড গুড নাইট। ভাই তোর পর্যন্ত আমাকে দায়িত্ব আছে কখন? অবশ্যই ডেফিনেটলি।